আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং উচ্চতা বাড়ানোর একটি সাবধানের রেসিপি। বিভিন্ন পুষ্টিবিদরাই বলে থাকেন সাগু খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায়, কিন্তু শুধু ওজন বাড়লেই চলবে না, এর সাথে সাথে দিতে হবে বেবিকে পরিপূর্ণ পুষ্টি এবং ভিটামিন মিনারেলস। যে বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না, তাদেরকে যদি এইভাবে সাবধানা ক্যালোরি বহুল করে রান্না করে দেয়া যায়, তাহলে বেবির দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশ হবে এবং উচ্চতা বাড়বে। কারণ এই একটি খাবার থেকেই শিশু যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট একসঙ্গে পেয়ে যাবে, এর ফলে তার দ্রুত ওয়েট গেইন হবে। আর এই ভিডিওর মধ্যে আমি বাচ্চাদের ওজন বাড়ানোর কয়েকটি খাবারের টিপস শেয়ার করব, আশা করছি আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি ক্লিক করে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল এ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি 1.5 টেবিল চামচ সাবুদানা বিশুদ্ধ খাবার পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এরপর কিছুটা বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই সাবুদানাটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এইটুকু সময়ের মধ্যে সাবুদানাটা কিন্তু ভিজে অনেকটা নরম হয়ে আসছে। আরও নিয়েছি 2টি ডিম, আমি এখানে কোয়েলের ডিম নিয়েছি। আপনারা যদি মুরগির ডিম নিতে চান তাহলে 1টি নিলেই চলবে। আর 1 বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটা নিয়ে নেবেন। এবার ডিমটাকে 1টি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে এরপর একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরও নিয়েছি এতটুকু সাইজের 1টি গাজর আর 1টি আপেল। এবার এই আপেল আর গাজরের ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে এরপর 1টি গ্রেটার দিয়ে এই রকম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এরপর চুলায় 1টি প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এবং আপেল। চুলার আঁচ লোতে রেখে এই গাজর আর আপেলকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দেওয়ার ফলে খাবারটি থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হবে এবং খাবারটি খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এছাড়াও ঘিতে যেহেতু রয়েছে গুড ফ্যাট, এই গুড ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং মেধা বিকাশ করবে। গাজর এবং আপেল কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, এর সাথে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। আপনারা যারা 6 মাসের বেবিদেরকে এই খাবারটি রান্না করে খাওয়াতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। কারণ পুষ্টিবিদেরা বলে থাকেন 2 বছরের আগে বেবিদেরকে গরুর দুধটা দেওয়া যাবে না, কিন্তু চাইলে 1 বছরের পর থেকেই গরুর দুধ দিয়ে রান্না করে খাবার অল্প অল্প করে বেবিকে খাওয়ানো যেতে পারে। এবার মিডিয়াম আঁচে খাবারটিকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না হয়ে যখন সাবুদানা আর গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে সাবুদানার ভেতরে কোনো সাদা অংশ থাকবে না, তখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। আমি 1 হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম আর 1 হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে ডিমটা সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং রান্না হবে। ডিম দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিচ্ছি। এই তো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। এই তো দর্শক, খাবারটি বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। এই খাবারটি এত বেশি মজাদার যে বাচ্চারা তো মজা করে খাবেই, সাথে বড়দেরও খেতে ভালো লাগবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা বিভিন্ন ধরনের অসুখে ভুগে হঠাৎ করেই ওজন কমে যায়, তখন কিন্তু বাচ্চারা কিছু খেতেও চায় না। এই সময়ে বাচ্চাদেরকে এমন খাবার দিতে হবে যেন বাচ্চা 1টি খাবারেই অনেক ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। উদাহরণস্বরূপ হচ্ছে পুডিং। পুডিংয়ে বাচ্চারা দুধ, ডিমের পুষ্টি অর্থাৎ প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সব কিছু একসাথে পেয়ে যাচ্ছে। আবার একটু কাস্টার্ড তৈরি করে দিতে পারেন। কাস্টার্ডে থাকা বিভিন্ন ধরনের ফ্রুট বেবিদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলসের চাহিদা পূরণ করবে এবং তাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খাওয়াতে পারেন। আবার কয়েক ধরনের বাদাম একসঙ্গে গুঁড়ো করে রেখে এরপর বিভিন্ন খাবারের সঙ্গে অ্যাড করে, যেমন সুজি, সাবু, সেমাই এসবের সঙ্গে 1 চা চামচ করে মিক্স করে খাওয়ালে কিন্তু যথেষ্ট পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে যাবে।
আবার সুজির সঙ্গে ডিম ভেঙে দিয়ে বেবিকে খাওয়াতে পারেন, এতেও কিন্তু বেবি হাই প্রোটিন যুক্ত একটি খাবার পেয়ে যাবে। আর বেবিকে কখনোই একই ধরনের খাবার দিবেন না, নানান ধরনের খাবার দিয়ে ট্রাই করে দেখবেন যে আপনার বেবি কোনটা পছন্দ করছে এবং তার পছন্দ অনুযায়ী খাবারই তাকে দিবেন। এতে করে বেবির মুখের রুচিও বাড়বে আর খাবারের প্রতি অনীহা চলে আসবে না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের মতামতও কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।